ফিলিস্তিনে আলাকসা মসজিদ কেড়ে নিচ্ছে তা বাংলার মুসলমানরা কি করবে এখানে মারামারি করলে কোনো লাভ হবে কথা বলে না হ্যাঁ যেটা করবে করণীয় কাজটা কি যাতে আমাদের মসজিদ দ্বিতীয় আলাকসা না হয় কোন কাফের বেঈমান যাদু নজর না দেয় পাঁচক তো আজান হবে সব কাজ ছেড়ে দেয় মসজিদে চলে যাবে কথা বুঝতে পারছেন করণ কিন্তু মুছমানের আজান শুনে মসজিদই যায় না ঘড়ি থেকে যায় কথা বলে জামাতেরা দু মিনিট বাকি এমন কায়দায় ছুটলে উযু করে দাঁড়াহুড়ক মসজিদ উর্দু উদি সারা পথে পায়ের যুদো মেম্বারে ঠেলে উঠে সোনার বাবাজি আজান শুনে মসজিদে যাবেন আজকের যদি আমাদের ঈমান থাকত এই বাবু না ঘাবড়াবেন নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশে মালটা চেনেন তো ভগিনা কি চেনেন না কি নাম যা সরের মতো মুখ বেগে গেছে মনে মনে করে যে বাবরি মসজিদ কেড়ে দিছি গ্যাম্পাবি মসজিদটা আবার কেড়ে নেব ইসলাম বন্ধ হয়ে যাবে তাই না ইসলাম মিটে যাবে তোর বাপ ফেরাউনের ইতিহাসটা দেখেলে ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবো ফেরাউন মিটে গেছে না ইসলাম মিটে গেছে জোরে বলুন নমরুদ ছিল ইসলাম মিটিয়ে দিতে নমরুদ মিটেছে না ইসলাম মিটেছে ইসলাম তখন ছিল আজ আছে কি আমার পর্যন্ত নরেন্দ্র মোদী ছিল না থাকবে যোগিত আদিত্যনাথ ছিল না থাকবে ইসিলাম ছিল আছে থাকবে এই খদ সিং মুসলমানের বাচ্চারা আই মুসলমানও না ঘাবড়াও আবি খোদা কাশান বাকি হাই আবি ইসলাম চিন্না হাই আবি কোরান বাকি হাই এ কাফে এ জালিম কিয়া সমসতে হে

সময় এসেছে ওমরও খেলে দিয়েছে তোদের ক্ষমতা আছে আছে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছিস বাইশে জানুয়ারি উদ্বোধন হচ্ছে পশ্চিম বাংলায় বোম ফাটাচ্ছে মন্দির উদ্বোধন হচ্ছে কোথায় কোথা বলে না অযোধ্যা বোম ফাটাচ্ছে কোথায় ওরা মনে করে আমরা হাতে চুড়ি পরে ঘুরি টাইটান ঘড়ি পরে ঘুরি দি ওই দিন বাইশে জানুয়ারি আপনাদের উত্তর চব্বিশ ঘন্টা আমার জলসা ছিল আর আমার গাড়ি আর বিলে কাজ মার্কা আমার দেখলি তো জয় সেরামের ঝোঁক আরও ঠেলে ওঠে ও সব আমার গাড়ি সামনে খালি আলু বোম কিন্তু আমি তো কি মাল জানে না এটা ডায়মন্ডের মাল কোন দুধ খা মায়ের লালের পরোয়া করে কথা বলি না আমার ড্রাইভারে বলি দাঁড়া ছেলে আলু বোমার আলু বোমে গরু ভয় করে আমরা গরু খেয়ে মজোমা আমাদের চার বছরের বয়সে ছেলেরা পেটও খেলা করে রে আলু বোমে আমার তোরা তো হিজড়ে কোত্থায় কিচ্ছুনি মরগা বড়া মেয়ে যাচ্ছে চয় সিরামে ষোলোগান দিচ্ছি কে আমরা মদরা কি মরে গেছি তোরা যদি হিজড়ে না হ হ আমাদের সামনে চল্লিশ জন দাঁড়াবি আমরা চারজন থাকবো শুধু পুলিশটা সৈরা নিবি পানি দিয়ে ঢোক মেরে খেলো কথা বুঝছো না বোঝো নাই খোদার কস আমরা কারোর সাথে লাগি না কেউ লাগলে মসজিদ কোর্টে আইন দিয়ে কোর্ট চলছে না সুপ্রিম কোর্টের উপরে আমাদের জাস্তা ছিল অর্জুন গগৈ গোবর খাওয়া বিচারপতি যেই দিন অবসর নেবে সেই দিন বাবরি মসজিদের বিরুদ্ধে রায় দিল পরিষ্কার রায়ে বলছে নিজে বলছে মন্দির ভেঙে মসজিদ হয়েছে এর কোনো প্রমাণ নাই উনিশশো সালে বাবরি মসজিদের ভিতরে রামের মূর্তি রেখেছে এটা বন্যায় জজ নিজে বলছে আপনার উনিশশো সালে মসজিদ ভেঙেছে এটা কিন্তু ওখানে মন্দির হবে আস্থার ভিত্তিতে এবং তোমাদের কোন অঞ্চল আপনাদের অঞ্চলের প্রধান কে আছে নাম জানে একজন ভদ্র মহিলা কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনেন এই জায়গাটা আমার কতটা এখানে আমি দু কামরা ঘর বেঁধে আছি গ্রামের ছেলেরা এসে আমার ঘরটা ভেঙে দিয়েছে আর আমার জায়গা দখল করলেন আমি কি করেছি টুম্পা কি বললে সর্দার ভদ্র মহিলা আমাদের প্রধান সাহেবা আমি গিয়েছি প্রধান সাহেবা এই দু কাটা জায়গা আমার এই দেখে এই এই কাগজ আচ্ছা এই ঘর আমার গ্রামের ছেলেরা জোর দগল গুলো ভেঙে তখন প্রধান সাহেবা বলতে দেখ কাজ কর ওই জায়গায় ওরা ঘর বেঁধে থাকবে তোমার জায়গা করতে আনি দু কাটা বলে তোমার জায়গা সরুমনগর বাজারে দশ কাটা দিয়ে দিচ্ছি তোমার ক কামরা ঘর ছিল আর দু কামরা বলে কুড়ি কামরা বেঁধে দিচ্ছি আপনারা বুকে হাত দিয়ে বলুন এটা ইনসাম মতো বিচার হলো আমার জায়গা আমার ঘর ভেঙে দেশে এরা দখল করেছে এরা এরা ঘর বেঁধে থাকবে আমার অন্য জায়গায় চলে যেতে হবে বাবরি মসজিদ আমাদের পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে জহির উদ্দিন মোহাম্মদ ওরফে বাবা তৈরি করেছিল আমাদের মসজিদে আজান দিয়েছি নামাজ পড়েছি মসজিদ আমাদের জায়গা আমাদের আমাদের ডবল জায়গা অন্য জায়গায় দিচ্ছে আস্তার ভিত্তিতে মন্দির তৈরি হয়ে গেল মনে রাখো আজ কুত্ত কা ওয়াক্ত কাল হামারা দোর ভি আয়েগা বলুন ইনশাআল্লাহ মুসলমান মা কে গালি দাও সহ্য করবে বাপকে কে গালি দাও ছেড়ে দেবে কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে মুসলমান মানবে বিজেপি খুব খারাপ বিজেপি মুসলমানদের জান মালের দুশ্মন আর ঠিক না বুঝ মসজিদের দুই আমি নবীর মেম্বারে বসে বলছি বিজেপি থেকে জঘন্য বিজেপি থেকে খারাপ ভারতে যতগুলো সেকুলার পার্টি আছে বিজেপি তো আমাদের প্রকাশ্য শত্রু আরে বিজেপি কোনদিন মোল্লাদের বলেছে আমাদের ভোট তোমাদের ফটো ওরা পেচ্ছাপ করে দেয় ওদের দরকার নেই আমরা তিরিশ জন ওরা একশো জন আমাদের ফটো ওদের দরকার নেই ওদের টার্গেট হিন্দু ভোটে ওরা মুসলমানদের পরোয়া করে না তাহলে আমার প্রকাশ্য শত্রু আর কোন মুসলমান বিজেপি ভোট আজ সত্তর বছর স্বাধীনতার পরে থেকে মুসলমানেরা তৃণমূলের চেতালো সি পি এম চেতালো কংগ্রেস চেতালো সমাজবাদী পার্টি চেতালো আপনার এনসিবিকে চেতালো আরে বিজেপি তো দশ বছর হয়েছে ওদের কথা বাদ দেন এরা মুসলমানদের কি করেছে সব থেকে ক্ষতি মুসলমানদের এই সেকুলার পার্টিগুলো করেছে আমি আপনাদের বোঝাতে যাচ্ছি মুনাফেক চিনুন মুনাফেক অকাশ্য শত্রু ভালো এই মুশিয়ার ভাই আমি যখন বুঝতে পারবো আমার শত্রু আমি এনার দেখে কথা বলেন সামলে থাকবো ইনি যখন আমার বন্ধু সেজে আমার সাথে চব্বিশ ঘন্টা ঘোরাফেরা করবে কিন্তু আমার কিভাবে মারা যায় কিভাবে শেষ করা যায় কিভাবে চক্রান্ত করা যায় গোপন ভাবে ষড়যন্ত্রণা করছে এটা ভয়ঙ্কর বেশি না এই সব সেকুলার পার্টিগুলো মুসলমানদের চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অর্থনীতি সমাজনীতির দিক থেকে মেরুদণ্ড ভেঙে দিয়ে এই বাবু আমি এখন পার্টি করতে আসিনি আমি আপনাদের গ্রামে ভোটে দাঁড়াতে আসবো কোথা বলে না দাঁড়াতে আসবো খোদার কস আমি পার্টি করতে এসছি আল্লাহর পার্টি কেন এখেন যদি আজকের আমাদের আলেমুল আমাদের না এনে যদি বাংলার আপনারা বলেন যুবরাজ অভিষেক ব্যানার্জি যদি এখানে আসতো বলুন উনি এখানে এসে কি করতো যাতে তৃণমূল দুটো বাড়ে সেই বক্তব্য করতো না কমানোর জন্য কথা বলে না ওনাকে যদি না এনে কি বলে সিপিএম এর নেত্রী আছে ওকে যদি নিয়ে আসতেন তাহলে ওই এখানে যে কি করত সিপিএম কি করে তাকে না নিয়েছে যদি কংগ্রেসের অধিরঞ্জন চৌধুরীকে কে আনতে ও এসে চেষ্টা করত কি কংগ্রেস বলে খোদার কথক খদ্দ সিং এর মুসলমানেরা অভিষেক কে না এনে অধিরঞ্জন চৌধুরীকে না এনে মিনা কি মুখার্জীকে না এলে আমার মতো আলেমকে নিয়েস্টেন কেন আমি কি করব আমার কাজ কি সিপিএম তে দুটো কেটে কুটে তিন উমুলতে দুটো বেচে 부চে কংগ্রেস দুটো ছেটে ছুটে দুটো নামাজি কি করে পারে দুটো দাড়িওয়ালা কি করে পারে দুটো মুনাফেক থেকে ইমান তার কি করে পারে এরা পৃথিবীর বাড়ি ছেড়ে দিয়ে আল্লার বাড়ি কি করে মজবুত করে ধরে পৃথিবী সমস্ত পঞ্চায়েতে করে দিয়ে আল্লাহর পঞ্চায়েতে কি করে ছুটে দেয় ফালিয়া পুতু এরা যখন আল্লাহর পঞ্চায়েতে ছুটবে আল্লাহর বিশ্ব পঞ্চায়েত সমিতি মসজিদে গিয়ে যখন নামাজ পড়বে আল্লাহ বললেন আল্লাহ কেউ মাতে এলে আমি আল্লাহ ঘুরে ফিরে যখন নামাজের কোথায় আসিস তখন কিছু লোক রেগে যায় যে নামাজ ছাড়া কোনো ওয়াজ নেই

আমাদের মাথায় আডলা ইটিড়বাড়ি ঝাড়বে এ বলতি কত বড় বড় কথা बोलছে নিজের মার পেটের বুনকে রেপ করে যায় হে আমি এরম কথা বেকার বলি না যে কথা মার্কেটে বিকৃতি হয় না এমন কথা বলবো জান কাঁন্টার অক্টোবরয় নয়লি সারা দিন গ্যাপজে চলে যাব আর ওয়াদ হয়ে গেল আমি মৌলুবি ঠেড়ে ওয়াদ করে চলে গেল গ্রামের লোক সকালবেলা পেছাপ কো লুঙ্গি মুসে নিলো

নিজের বোনকে ধর্ষণ করা গুণা নিজের দেবা, আর চব্বিশ পরগনার মুসলমান বাংলার মুসলমান নিজের বোনকে রেপ করাটা গুনা বলে মানে কিন্তু নামাজ ছেড়ে দেবা গুনা বলে মানে ওদি মান তো খোদার মসজিদে আজান হচ্ছে এ কাউরার বাচ্চা কে রাম চালাচ্ছে কেরা ফেরেশতাগা দেখ কি কায়দায় রে একটা ফেল দিছি শিখেলে শিখেলে এখানে মারবো এই কাড়ে লাগবে এই কাড়ে লাগবে ওই পগটে ফুষ করে ডুববে এ কি রাম খ্রিস্টান বুঝ দিয়েরেছেন খোদার মসজিদে আজান হচ্ছে আর এদিকে কেরাম চালাচ্ছে এ হাত মুনাফিকের হাত পাইখানা পাক জেনবির রক্ত পাক জেনবির ঘাম পাক জেনবির কোন ছায়া ছিল না খোদার ফষ সেই নাবি এই নামাদের আন্দোলন করতে গিয়ে নমাজকে বিধিবিম রদবিক্ষত করার জন্য উদ্ভাসিত করার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য সেই রাসূল তার একটা দুটো নয় চার চারটে দনদান মুবারক শহীদ করেছে তার গবওয়াতের রক্ত তাইয়েফের মরুভূমির বালুকে ভিজে দিছিল আর আজ খোদার মসজিদে আযান হয় মুচো মানে ছানারা তুরুপ চালায় তুর আর বাম মরে গেল

ও মালিন না লিল্লা পড়বে না আলহামদুলিল্লাহ পড়বে কাউরার বাচ্চাগা নামাজ নি রোজা নি বিশ্ব নবী বলে যাচ্ছে আমি মৌলভি এখানে আইছি তোমরা 15000 দেবে বলে আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এই মালগুলো সব তোমার ওলি বসে আছে এদের জান্নাত দাও এদের বাপ সব জিবরাইলের ফৌদ ভাই চালো ওদেরকে ও জান্নাত দাও আল্লাহ বলবে মৌলুবি হাদলাবা শালা সালা ও ধুনবো তোর বাপ কেও বলে না কেন বেনামাজিয়ার হারাম করে দোয়া আমি আল্লাহ আমি মৌলবি পনেরো হাজার পাবো বলে দোয়া করতে রব্বানা জ্বলাম ফেরেশতারা বলে আল্লাহর কি রে ইম্মিতে জ্বলে আজি শালা জল না তোরা মাল আলাদা নালনির কবর কোথায় কাঁদিস কোথায় আল্লা বলতে ফেরেশতা বলতে দে আল্লাহ মাল তার মাথায় আডলা ইডনে ঝাড়বো নাকি গো এত তো দোয়া করতে দেবো যে জান্নাত এ ঝাড়বো নাকি আয় মাওলানা আল্লাহবা আয় ইয়া দবের বাচ্চা তুই আমান নবীর থেকে বড় মাওলানা তুই আমান নবীর থেকে বেশি জানিস নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে জোরে বলো যাবে আমি কত বড় মরবি আমি দোয়া করছি আল্লাহ জান্নাত দাও এ মালেরা নামাজ পড়ে আর এর বাপ আমাদের বাপ দাদা যারা কবরে এড়ে গরুর মতো চিপা হয়ে শুয়ে ও মালগুলো কেউ নামা বলে পড়তো না আর নবী বলে যাচ্ছে বেনামাজির দোয়া কবুল বে নামাজির জন্য দোয়া করলে ও দোয়াওয়া আল্লাহ কবুল করে না জগৎ নবী বলে যাচ্ছে আমার মতো চারণার নুগুলদানার কোন দাম আছে কোয়া দা বলে না দাম আছে খোদার কসম বুদ্ধিমান তো নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তোলে যে বুদ্ধিমান সে বাপকে পাপ নামাজি করে কবরে পাঠিয়েছে নামাড খোদার কোসো আমার অপ্তুলার বটা বলেছে। মন তরা কো স্লাত পাকাদ হদা মাদ যারা আমার নামাজকে ছেড়ে দিলো ওরা আমার দিনটা ধ্বংস করে দিলো আসসালাতু ইমাদুদ দীন মান কারাক সলাত মুতাআম্মিদান ফাকাদ যারা ইচ্ছা করে নামাজকে انکار করলো নামাজকে ছেড়ে দিলো ইমাম আবু হানিফারahmatullahi <laughs> বর্ণনা করতে গিয়ে বলেছেন ওরা কাফের হয়ে গেল সোনার আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল জোরে বলুন ওই জন্য তো এ বাবু আমি এখন প্রতিদিন বলছি মুসলমানদের নাম দিয়েছি তরমুজ কি বলো বলো তোমরা জীবনে তরমুজ চোখে দেখো তা তরমুজের বাইরের কালারটা কি কালো সবুজ গিরিন যা পারে ভাল লাগে বলকে যা কালি মাল ভিতরে কি জোরে বল সেই মাল এ বাবু আমি নবীর মেম্বারে বসে বলছি ওপরে শর্মা ভিতরে খোরমা এখন সব আল্লাহর বলি সেতে বসে আসতো শুধু জলসা শেষ হয়ে যাবে ওই রাস্তায় উঠতি দেবে টুপি পকটে এ করিম বিড়ি দে বিড়ি দে বিড়ি দে না না এ জলসা ঘর বন্ধ যাবে মানে কি ছোটবেলায় জন্ম নেছে মা নাম রেখেছে করিমালি আর বড় হয়েছে বাপ বিসমিল্লা করে দিল বুঝতে পেরেছ মানে চাটকাটা দিল গরুর গোস্ত খাই উম্মতে মোহাম্মদ মুতে পানি নাই না দেড়িয়ে চেনটা কর কর টেনে দিল পাঁচ গোড়া উইস কন্ডিশন বার কর দিল শালা পাই পার করে এমন স্ট্যান্ড মারতেছে পাসিংসি জায়গা খালা হয়ে যাবে ইমাম সাহেব গিয়ে ধরে এ করিবে তা তুই দাদা মাধ্যমিক পাস ছেলে শিক্ষিত ছেলে বলে হ্যাঁ দেড়িয়ে দেড়িয়ে কুকুরের মতো ঝাড়লি বলে বলে হ্যাঁ তা বই নিনি বলে না কেন কুকুরের অপমান করা হবে কার অপমান করা হবে মানে গিয়ে তো কুকুরের ভাইরা ভাই কিরাম মুচমান খালি বোঝো সালা মুঠে পানি লাই না লায়া মাসু ইল্লাল মুতাহারুন মুসলমান পবিত্র হবে মুসলমান অপবিত্র হতে কদ্দ সিঙের করি মালি কুড়ি বছর কলকাতায় যায়। একদিন পেচাব করে কল বলো বল থই না আর ইয়ে যদি মোর মাথায় দাঁড়িয়ে বলে উম্মতে মহাম্মাদি ফেরেশতারা টুঁটিটা ধরে ফুকুড়ি চুবুবি নি চুপ 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 চু প চুপ চুব নাই না বলে উম্মতে মহাম্মাদি খোদার খসব এ চুবক ছেলেরা আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আমার রসুল ফলো করো কেন যে যুগে যে জামানায় আচ্ছা আমার নবীর সময় ফেসবুক ছিল কথা বলে না ফেসবুক ইউটিউব না হলে আমার মতো কারিমুল্লার কেউ চিনত কথা বলে না চিনিয়েছে আল্লাহ এদের বসিলায় কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো রসুল জামানায় ফেসবুক ছিল না ইউটিউব ছিল না টুইটা ছিল না এত টিভি সাংবাদিক ছিল না খোদার কস আমার নবীর কাছে দুটো জিনিস ছিল সর্বপ্রথম যে জিনিসটা আমার নবীর আদর্শ এবং চরিত্র সুবান আল্লাহ বলেন যার চরিত্র নিয়ে আল্লাহর কোরআন বলেছেন লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পৃথিবীতে যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয় আদর্শ মানতে হয় চরিত্র অনুসরণ অনুকরণ করতে হয় তোমরা নবী মোহাম্মদ রসুল মেনে জোরে বলো মেনে আমাদের আদর্শ হবে কোন নেতা জোরে বলুন একটা কথা একটুখান বলবো কেউ রাগ না করলি বল সবাই বলতে বললি তবে বলবো বলবো এই শোনো আমাদের যে সব পার্টির নেতারা ভোটে দাঁড়ায় না আমি কোন দল বিশেষ টার্গেট করে বলছি না যে কোনো রাজনীতির দল যারা ভোটে দাঁড়ায় না এই যে সব মালগুলো ভোটে দাঁড়ায় এরা ভোটের পনেরো দিন আগে মানুষের সাথে জনগণের সাথে যে ব্যবহারটা করে যে আচরণটা করে জেতার পর পাঁচ বছর যদি ওই একই আচরণ করে এ আল্লাহর যাবে কি ঠিক বলিস না ভুল বলিস ভোটের পনেরো দিন আগে মানুষের সাথে নেতা যে আচরণ করে কোলা গাছ দেখলি সালাম করে ফেরস্তা গাছ চোখ বুড়ু হয়ে যায় শয়তানে চোখ হলুদ হয়ে যায় ওয়ালা ইয়ে মালটা কে গো কলাগাছে সালাম দিচ্ছে আল্লাহ বলে বুঝ পারিনি চিটিং গাছের বাচ্চা তো ভোটে দেয়নি কিছু বলিনি আর ভোটে দে পরে আল্লার ওলি যদি সামনেতে যায় আর দেখতি ভাই কোথা বলে না দেখতে পাই খোদার কথা আদর্শ যদি মানতে হয় আবদুল্লাহর ব্যাটার আদর্শ মান যেদিন আমার রসুলকে মক্কার জমিন থেকে তাড়িয়া দেয়া হয়েছিল আব্দুল্লাহর মতো নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছিল রাতের অন্ধকারে খোদার কসম আর কাবার দিকে তাকাচ্ছে আর আমার নবীর চোখ দিয়ে নবুয়তের পানি ঝরছে হে কাবা বড় আশা ছিল তোর ইবাদত করব আমি তোর পাশে থাকব আজ আমার বাপ নাই বলে রে আমার আব্দুল্লাহ বা বেঁচে নয় আমার চাচা আবু তালেব নয় আমার দাদা আব্দুল মুতাল্লেব বেঁচে নাই বলে মক্কার মানুষের আজ আমার তাদের অত্যাচারে আমার জন্মভূমি ছেড়ে আমার মাতৃভূমি ছেড়ে কাবা তোকে ছেড়ে আমার চলে যেতে হচ্ছে হে কাবা সাক্ষী থাক ইনশাআল্লাহ আমি আব্দুল্লার বেটা আমি নূরে মোহাম্মদ আমি আমেনার লোল কথা দিচ্ছি ইনশাল্লাহ আজ হোক কাল হোক ইনশাল্লাহ আমি আবার মক্কার জমিনে ফিরে আসব আরে মক্কা বিজয়ের দিনে দশ হাজার সৈন্য নিয়ে আবদুল্লার বেটা নূরে মোহাম্মদ যখন মক্কার জমিনে ফিরছিলেন যে মক্কা থেকে রসুলকে তাড়িয়ে দেওয়া হয়েছিল যে মক্কার জমিনে রসুলকে কে দেওয়া হয়নি যে মক্কার জমিনে রসুলের উপরে অত্যাচারের স্কিম রোলা চালিয়েছে সেই নবী যখন মক্কা বিজয় করেছিল খোদার কস সেদিন রসুল উল্লাহ নীতিকে বিশ্বাস করেন ওই রসুল উল্লাহ পিঠে এমন ভাবে বসে আছে উটের পিঠে লেগে যাচ্ছে আর আল্লাহর শুকরিয়া আদায় করে মক্কার জমিনে ঢুকছে আর বলছে আমি সবাইকে maaf করে দিলাম এই আদর্শ নবীর কাছ থেকে শেখো এ চরিত্র শেখো আমার নূরে মুহাম্মাদের কাছে শেখো গোটা দুনিয়ায় 260 টারও বেশি দেশ আছে এমন কোন দেশ নাই যে দেশে উম্মতে মুহাম্মাদি নাই সুবহানাল্লাহ বলত শুধুমাত্র শুধু মাত্র কেবল মাত্র আমার রাসূলুল্লাহর আদর্শ চরিত্র আখলাক ওই জন্য নবী বলে গেছে আল আদাবু হুবুল্লাহ চার মধ্যে আদব আছে সে আমার আল্লাহকে পাবে আমি আমার যুবক ভাইদের বলে যাব চরিত্র গঠন করো এই যুবক ছেলেরা অন্যায় অত্যাচার জুলুমে জুড়ে পড়ো না দুটো চপ কাটের আশায় পেটো বোম মারতে ভালো না এই যুবক ছেলেরা হারাম খাবার ওয়ান অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ছ মনে রেখো কবর এমন ঘাটি ঘাঁটি কবর এমন একটা স্টেশন কবর এমন একটা বাস স্ট্যান্ড কবর এমন একটা বিমানবন্দর কবর এমন একটা জেটি ঘাট সবার ওখান যেতে হবে না হবে না এই কথা বলে আর আল্লাহ যদি বলে এ খদ্দ সিংহের করি যান নামে যা নামে যা কেন দুনিয়ায় মোস্তানি করিছি দাদাগিরি করিছি এতি মনাতের মাল ঝেড়ে গইজি নামাজ পড়িনি বাম্মার বড় অত্যাচার করিছি যার নামে যা হ্যাঁ তোমার যদি ক্ষমতা থাকে বাবা থাকে তুমি যদি ঘুরে বলতে পারো তুমি বললি হয়ে যাবে তুমি বললি জান যার নামে ছেলেও তুমি বলবে আর যার নামে যাবো তুমি আমার চেনো আমি খদ্দ সিং এর অঞ্চল সভাপতির ভাইরা ভাই

তোমার গরম আমার গরম গোষ্ঠীর গরম আর পিস্তলের গরম কবরে ঢুগলি শালা ফুল নরম ঠিক বলি কথা বলে না কবরে শুলে ফুল নরম কেন কবর বলছে খদ্দ সিং এর মুসলমান আমার কাছে যাবার আগে হেবে যাস কেন তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা তোমাদের এখন কবরে কি দাও কাঠ দাও না বাঁচ দাও তা চুপ কর আগে কবরে লাই যায় না আগে বাঁচ যায় আগে যারা কবর খোলে ওরা বাঁশ বেগারি চেঁচে চুলে রেডি করে চলে যায় না যাতে ফেরেস্তাকে বেশি ডিস্টার্ব না হয় চার গা তোমার গাটা চে চে রেডি করে আগে তারা নিয়ে চলে যায় না আর আমরা এড়ে গরুটা তো জানা যা ডানা যা পড়িয়ে তার পরে নিয়ে যাবো তাহলে কবরে আগে লাজ যায় না আগে বাঁশ যায় ওই জন্য কবর বললেন খদ্দ সিং এর মুসলমান আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস কেন তুই যাওয়ার আগে কবরে চলে গেছে চাচা চরে বলো চাচা বাঁশ আমল থাকলে পাস নইলে উদু উদু পাস কেন কবরে চলে না মাল কবরে চলে আমাল সুবানল্লা বনে কবরে চলবে কি কবরে চলবে না মাল কবরে চলবে আমাল খোদার কসম আমরা মনে করি বাপ মরে গেলে 40টা মাদ্রাসার ছেলে ডেকে আনবো আমার বাপ হই দাবার ওবচিতপাট কইরে গরুর মতো শুইয়ে রেখেছি তোরা 40 জনে যে কোরআন পড় আমার বাপ জান জান্নাতে চলে যাবে কারণ মাদ্রাসার ছেলেরা এসে কোরান করবে মানে কি আজরাইল ফেবড়ে যাবে তাই না আরে বাঁধুরের বাচ্চা শুনে নাও কবর এমন একটা জায়গা রসুলুল্লার নবুয়াতে রক্ত যার গায়ে আছে সেই আম্মাজান দেখে কবর ঘাবড়ায় কবর বলেছে আমি দেখি আমল বংশ দেখি না দল দেখি না আমি দেখব কি আমার আমার তোর কাছে কি আমাল আছে হ্যাঁ বাবু ভদ্র সিংহের মুসলমান জ্ঞানী মানুষ খোদার কসব পৃথিবী ছেড়ে যখন চলে যাবেন আই আব্বা যে কাপড়টা পরিয়ে তোমার কবরে রাখা হবে খোদার কসব এই মুরব্বিদের জিজ্ঞেস করো এই কাফনের কোন পকে পকে নাই তাকিয়ে দেখো দিল্লির সম্রাট সিকন্দর পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আর বলে যাচ্ছেন আমি যখন খাটুয়াই তুলবে কাফনের বাইরে থেকে আমার দুটো হাত বার করে দেবে কেন দুনিয়ার মানুষ দেখেনি আমি ভারতবর্ষের বিশাল বাচ্চা আজ আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি খালি হাতে কিছু নিয়ে যেতে পারলাম না খোদার কথ কাফনের কোনো পকেট হয় না আর কবরে গোটা দুই আলমারি রাখার জায়গা হবে কোথা বলে না হবে না হারাম কেন খান কিছু যাবে। যে বেডাগার জন্য হারাম খাচ্ছে খোদার কসম আপনি মরে যাবেন আমার কথাটা শুনতে তো খারাপ লাগবে দু দিন পরে তাদের মুদ তোমার কবরে মুক্তিও যাবে আমি ভাষাটা ইচ্ছা করে বললাম যাতে মনে থাকে যে স্ত্রীর জন্য

এবং দুনিয়ায় হোলি সব চলে চলে না চলে না কারো পিঠা এখন স্লিপ করে ফেলে জন্মত্ত পরের মেয়ের সাথে ভালোবাসা করে হোটেল ফোডেল ঘুরে এসে এখন পেটে বাচ্চা এসে গেল এ তো বড়লোকের পাটা রাতের বেলা প্রধানের কাছে গেল দাদা রুধে খেল কি দয় লাখ দেবো হ্যাঁ না না মালে কী হয় বিশাল যায় না যায় না

সারাদিন একবার কোরআনে টাচ করো না কোরআনে টাচ কথা কোরআনের কথা তোমার মুখে আসে না তুমি কিসের মুসলমান কেমন মুসলমান রাত আমাদের জন জন মত্তরা মোবাইলে বিভিন্ন নোংরা মহিলা ছবি দেখছে

পর্যন্ত নোংরা মহিলা ছবি দেখছো আমি তোমার নিষেধ করব বারণ করব খোদার কসম দুটো সময় যখন শুতে যাবে মোবাইলটা চার্জে দিয়ে ওই অবস্থায় উযু করে নামাজের পাটিটা পিছিয়ে আল্লাহর কাছে বলো আল্লাহ আমি তো আদমের বেটা আল্লাহ শয়তানের ধোকায় আমি চোখের নেশায় পড়ে আল্লাহ আমি নোংরা মহিলার ছবি দেখেছি তুই আমার মাপ করে দিশা আল্লাহ আমি নবীর মিম্বারে বসে বলছি তিনি এত বড় কারিম এত বড় গোফর এত বড় রহমান এত বড় রহিম একহত্ত্বসিং এর মুসলমান তোর চোখ দেবে। একবার আল্লাহর কাছে বলে শুই কথা বলে না বলে শুই হতভাগা ভাগা মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি চরি চরিচ একবার ধরু শরীফ আল্লাহ চুপ কর গুকু মনি সদাই কেন কাঁদো আল্লাহ মেরে তাবিজ করে গোলাই তোমায় দেবো আরে বাচ্চা মেয়ে আট বছর বয়স বাচ্চা মেরুক সানা খাতু ছ বছর বয়স বাপের গলা জড়িয়ে ধরে কাঁদছে আর বাপ মুখে চুমা খাচ্ছে আর মেয়েকে সান্ত্বনা দিয়ে বলছে কি চুপ কর গো খুকুমনি সদাই কেন কাঁদ আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমাই দেব মক্কা থেকে আনব গিয়ে খোরমা পাতার শাড়ি পরিয়দ দেব সোনা কান্নাটি দাও ছাড়ি রাউ আনব মাটি পাগ মদিনা হতে পরিয়দ দেব মনি তোমার দুটি চোখে আর যে বলিব দুলালি সোনখুলে খুলে কান মোর নবীজির বেটির নামে রাখব তোমার নাম পাঁচ বছরের বয়স খুকু যখন তোমার হবে হাদিজ পড়তে দেব মাদেরা সাথে যাবে বড় হয়ে খুকুমনি করবে উপকার আই রে আমার কলেজ আর টুকুরা আই আমার আই আই খুকুমণি আর যা তোমার দেব আমি বিয়া বাড়ি যাবে খুকু খদ শৃঙ্গেরাম দিয়া যেমনি তোমার মুখা না বই তেমনি দুটি হাত তুহা দিয়ে খোদারে কাজ করবে মনাজাত যাত আই রে আমার সোনারে মানিক কান্দিও না আর খোদারে গড়া রত্ন তুমি দেখে দেখিবা হা আজানে যখন হবে মাগো মসজিদি ওযু করে পড়বে নামাজ পর্দা আড়ালে সকালে সন্ধ্যা পড়বে কোরআন আল্লাহর কালাম তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে নেকি পাবো মাজা নামি শুয়ে চুপ কর গো মনি সদাই কেন আল্লাহ না মেরে তোমার গলায় পরিয়ে দেব আল্লাহ আমার সোনার যুবক তরুণ ভাইরা যারা এখানে বসে আছেন আমিও আপনাদের মতো যুবক দুটো পায়ে ধরে সামনে রমজান মাস আমি আপনাদের হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিয়ে গেলাম আমি কলি যা নিগড়ে যতক্ষণ কথা বলেছি নামাজের উপরে একটা হাদিস বলবো শুনলে চমকে উঠবেন এবাব একদিন আযাজিল শয়তান আল্লাহকে বলতেছে আল্লাহ ওই তুমি আদমের বেটাকে আমি ছাড়ব কেন আদমের জন্য আমার এই অবস্থা আমি ফেরত তাদের লিডার শয়তানের লিডার হই তা আদমের জন্য আমার এই অবস্থা আল্লাহ আমি কোদা দিচ্ছি ওই আদমের বেটাদের আমি দেখে ছাড়ব ওদের অন্যায় করাবো জুলুম করাবো ধর্ষণ করাবো মদ খাওয়াবো সুদ খাওয়াবো ওদের নারী থাকবো আল্লাহ বলতে যে তুই চ্যালেঞ্জ করছিস তা দেখ দেখ চেষ্টা কর দেখ তবে শয়তান শুনেলে আমি আল্লাহ কথা দিচ্ছি আমার খদ্দ সিং এর আদমের বেটার আমার উম্মতে মহাম্মাদির ওরা হাজার গুনা করুক লাখ গুনা করুক কোটি গুনা করুক ওরা যখন উজু করে আমার মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে গিয়ে বলবে সুবহানারব্বী আলাহ আল্লাহ তো সবথেকে বড় ও প্রথম সেজনা দেবে আমি আল্লাহ ও জীবনের গুনা মাফ কর দোবো আর ও দ্বিতীয় সিজদা দেবে আর দ্বিতীয় সিজদা দেবে আমি আল্লাহ আমার গজবের জাহান নাম আমার গজবের জাহান নাম হারাম করে আমার দয়ার জান্নাত অজীব করে দেব সুবান আল্লাহ বলে করলেন তবে এখানে আমার অনেক ভালোবাসার লোক এসেছে আমি এটুকু আবু আমি যেদিন দুনিয়া এসেছি আমার মা মরে গেছে আপনারা ইউটিউবে আমার যারা কম বেশি শোনেন জানেন আমি একজন এতিম ছেলে আমার মা নেই আর আমার মার কথা তো আমার সারা জীবন মনে পড়ে না কিন্তু এই আজকের এক দেড় মাস যেখানতে আমার গলার এই অবস্থা আমার মার কথা খুব মনে পড়ছে যে আমার মা যদি আজকের বেঁচে থাকতো মায়ের দোয়ার যে কি পাওয়ার আমি আজকের হাড়ে হাড়ে টের পাচ্ছি তো আমি একজন মারা ছেলে নবী বলেছে তিমদের দোয়া কবুল হয় মুসাফিরদের দোয়া কবুল হয় এখানে এতগুলো ছেলে বসে আছো আমার আমি জানি খদ্দ সিং হয়তো দু নামাজ পড়তে পারি দুটো রোজা রাখতে পারে কিন্তু এরা নবীর প্রতি আলাদা ভালোবাসা আছে না ইসলামের প্রতি কোরআনের প্রতি আমি পাঁচ হাজার দু হাজার এক হাজার চাইবনি আর খাতা যাব খাতা যে পরের বছর কমিটির লোকেরা হালগাদা করেও মাল তুলতে পারেন অত গেবজে লাভ নি কোন আলহামদুলিল্লাহ تعالی আগে ভালো আগে ভালো দেয় ইনশাআল্লাহ অনেক এলাকায় দেয় না তো আমি আপনাদের কাছে 500 টাকা নগদ যদি কারোর কাছে থাকে 500 টাকা আমি ইтим ছেলে নবী বলেছে যারা ইতিমের হাতে হাত দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিল আমার হাতে হাত দিলে নবীর হাতে হাত দেয়া হয় কারোর কাছে পাঁচশো টাকা নগদ আছে নবীর মহাব্বতের জলসায় নবীর ভালোবাসায় আমার হাতে পাঁচশো টাকা নগদ দিয়ে যাবে